সাংবাদিক সম্মেলন করলেন হাসানুজ্জামান বাপ্পা। রঘুনাথগঞ্জের দলীয় অফিসে কংগ্রেসের মহকুমা সভাপতি হাসানুজ্জামান বাপ্পা সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিক সম্মেলনে শাসক দলের পক্ষ থেকে কংগ্রেস কর্মীদের ভয় দেখানোর অভিযোগ তোলেন। এছাড়াও সুষ্ঠু নির্বাচন ও সাধারণ মানুষ যাতে নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তার দাবি জানায়। এ বিষয়ে মহকুমা সভাপতি আরও বলেন, গত পঞ্চায়েত নির্বাচনের স্মৃতি খুব দুঃখজনক, এখন থেকেই আমাদের প্রার্থী ও কর্মীদের ওপর হুমকি দিচ্ছে। এবারও যদি পঞ্চায়েতের পুনরাবৃত্তি ঘটে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব। রঘুনাথগঞ্জ থেকে তরিকুল শেখের রিপোর্ট, খাস খবর, বাংলা ওয়ান। আমরা 16টা জায়গায় আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম, 5টা আমরা বামফ্রন্টকে ছেড়েছিলাম, তারাও 5টা আমাদেরকে জন্য ছেড়ে রেখেছিল। তার মধ্যে একটি কেন্দ্রে স্ক্রুটিনিতে ভুল এসছে, ওই জায়গাটা আমরা সিদ্ধান্ত নিয়েছি দলগতভাবে যে আমরা আবার একে বামফ্রন্টকে সাপোর্ট করবো। নমিনেশন হয়ে গেল, শুধু ভোটের জন্য নয়, আমরা 5 বছর 365 দিন মানুষের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ভোটটা বড় বিষয়, ভোটটা আসে যায় চলে যাবে। আমরা যখন এই পৌরসভায় 2017 সালের 21শে জুলাই পাল্টি খেয়ে গেল, তা পাল্টি বোর্ডে পৌরসভা ছিল, আমরা পল্টুদের বিরুদ্ধে সমস্ত জায়গাতে গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে তাদের বিরোধিতা করেছিলাম যে মানুষের ভোট দিচ্ছে এক জায়গায় আর সেটা ভোটটাকে বিক্রি করে দিচ্ছে কাউন্সিলররা, তাদের বিরুদ্ধে আমরা গেছিলাম। এবার এখানে সেরকম কাউন্সিলর অনেকটাই তাদের দলীয়ভাবে প্রার্থী দেয়নি, তাদেরকে প্রতীক দেয়নি, কিন্তু তার মধ্যেও আছে, অনেকে আছে এখানে, আমরা সেটাও মানুষের কাছে তুলে ধরবো। এবং যে তৃণমূল পৌর বোর্ড যেটা চললো, সেই পৌর বোর্ডে যে দুর্নীতি, সেই দুর্নীতির মধ্যে আমরা মানুষের কাছে গেছি। চাকরি নিয়ে দুর্নীতি বলুন, রাস্তাঘাট নিয়ে দুর্নীতি বলুন, অমৃত প্রকল্প নিয়ে যে দুর্নীতি সে দুর্নীতি বলুন, সর্বক্ষেত্রে দুর্নীতি। আমাদের যে 10 বিঘা জায়গা ছিল আমাদের পৌরসভার, মানে আমাদের পৌরসভা মানে আমাদের নাগরিকদের সম্পত্তিটা, সরকারি সম্পত্তি, সেই সম্পত্তিকে মামলার নাম করে ফাইল হারিয়ে দিয়ে ইচ্ছাকৃতভাবে সেই সম্পত্তি অন্য জায়গায় ব্যক্তিগত মালিকানাধীন চলে গেল। অর্থাৎ মানুষের কাছে আমরা সমস্ত নিয়ে পজিটিভ বিষয় নিয়ে যাব, আমরা আশা করছি মানুষ এগুলোকে গ্রহণ করবে। নাগ অটোমোবাইলস, যে কোনো মডেলের টু হুইলার গাড়ি কেনার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। জেনুইন পার্টস ও অ্যাসেসরিজ এর বিপুল সম্ভারে ভরপুর নাগ অটোমোবাইলস এ আপনারা পেয়ে যাবেন ইজি ফাইন্যান্স এবং লো ডাউন পেমেন্টে যে কোনো মডেলের গাড়ি। তাছাড়া অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি সার্ভিসিং, ওয়াশিং, ধোয়া পরীক্ষা তথা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফারের জন্য চলে আসুন নাগ অটোমোবাইলস এ। ঠিকানা রঘুনাথপুর বরাকর রোড, পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। পিন নাম্বার 7231333। সম্পর্ক ফোন নাম্বার 9932493677 অথবা 7797040044।